দিন হাজিরা করে পরিয়াল চলাইছে নলবাৰীর বৰঢুলীয়া শিল্পীয়ে। 22 কিলো ওজনের বৰঢোল লৈ এসোপা দুখ বুকত সাবতি ফুৰিছে নলবাৰীর গোবৰা দলগাঁওর ভূপেন্দ্রয়ে। এসাম শিল্পীয়ে নিজের আপুরুগিয়া সংস্কৃতিক জিয়াই রখার স্বার্থত জীবনটুকে বন্ধকত থবলগা হৈছে। সামান্য পারিশ্রমিকেরে পরিয়াল পোহপাল দিব নোৱাৰে, যার বাবে অন্যর ঘরত দিন হাজিরা করবলৈ যাবলগা হয় ঢুলিয়া শিল্পীয়ে। নলবাৰী জিলার নাম বৰভাগ মৌজার গোবৰাদল গাঁৱত আছে 20ৰো অধিক ঢুলিয়া শিল্পী। গাঁওখন লোককৃষ্টিত চহকী। এই গাঁওখনতেই চর্চা হয় অসমৰ অন্যতম লোককৃষ্টি ঢুলিয়ার। তার মাজতে বিভিন্ন সময়ত দুখৰ শিরোনামেৰে বাতৰি কাকত সংবাদ মাধ্যমত প্রকাশিত হয় বিভিন্ন বাতৰি। নলবাৰী জিলার মিলন কাম টুপিয়া ঢুলিয়া তথা ভাওরিয়া শিল্পী ভূপেন্দ্রয়। পোহপাল দিবলৈ তেওঁ কৰিবলগা হয় সংগ্ৰাম। অন্যৰ ঘৰত দিন হাজিৰা কৰি পৰিয়াল চলাইছে এইগৰাকী ভূপেন্দ্ৰয়ে। চৰকাৰৰ ফালৰ পৰা আজিলৈকে শিল্পী পেঞ্চনো লাভ নকৰিলে এইজন ঢুলীয়া শিল্পীয়ে। ডাঙৰ বৰঢোলটো লৈ সংগীসকলৰ সৈতে আজিলৈ ঢুলীয়া শিল্পৰ সৈতে জড়িত হৈ আছে ভূপেন্দ্ৰয়। চুপা পদ্মপাৰা পোষ্ট অফিচ গোবৰাদল থানা টিহু জিলা নলবাৰী অসম আৰু মোৰ নাম শ্ৰী ভূপেন্দ্ৰয়। মই 10 বছৰ বয়সৰ পৰা প্রথমে মানে আমার ঘর অবস্থা একদম বয়া আছিল। আমার যেটা বয়া আছিল আমি স্কুলক যাও, স্কুলক গেলেও কি হবো সমানলে গেছিল। তারপর দেখল যে ঘর নছিলে, তারপর ঢুলিয়ার লগত মই আহিলো। ঢুলিয়ার লগত আহি বর্তমান সেই 10 বছর বয়সের পর আজিলৈকে জড়িত হয়ে আছো। দুর্গা পূজা ডুবি পরিহরেশ্বর পরিবহন করুন মই বাগে আপনার পানবাড়ি বলে আপনার পাকলাদাহা পার হয়ে যাই, সরভোগ পাকলাদাহা আপনার পাঠশালা পাতাসারগুছি বরামা অদলবাড়ি নিকাশি হাফুর এইবিল গোটাই প্রদর্শন করো। আর তো ওসরে বাজারে আছে বহু আগবাড়ি আছে। তেখেতসকলে সেটো কয় যে আমার সরকারের বলা কিনা সুবিধা পেলে আমার ভালো হয়, আমি যেহেতু শিখিয়ে আছো বারো শিখিয়ে আসো ইত্যাদি বর্তমান সরকারে তো আহ্বান করে আছো, কিন্তু ইত্যাদি বস্তুতো আকো পাই নাই। অন্য সমস্যা বেলেগত তাতে কাম করে ইঘর তাতে করে যুনি মাতে তার যার তাকে মাতে তার তাকে যাও। আর সরকারি ঘর পাইছিল কিন্তু সেটা সেই পয়সা দিয়ে ঘরটা নলালে। মই সেটো আপনার যে মানে নতুন চলি আপনি মানে আহবা নুখোজেই, কিন্তু আমি খুব জোর করে আনি খুব কষ্ট করে আনি তেখেত আমি শিখে আছো এটাও শিখাই আছো। নলবাৰীৰ পৰা ৰাজেশ বৈশ্যৰ রিপোর্ট, লোকেল 18।